ঈমান আমল দাওয়াত এবং সবর এই চারটি গুণ আমরা যদি অর্জন করতে পারি এই ইহতেশাবের মাধ্যমে তাহলে পারলৈকিক জীবনে আমরা ক্ষতির হাত থেকে আমরা বেঁচে যাব আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই কি না আমরা জান্নাতুল ফরিদা ওমান হতে চাই কি না তাহলে আপনাকে আমাকে এই রাখার কোন বিকল্প নাই সাংগঠনিক চাপাচাপের কারণে জেলা সভাপতি জেলা নেতৃবৃন্দের চাপা চাপের কারণে একেবারে মুছে ফেলেন নিজের হিসাব আল্লাহর কাছে নিজেকেই দিতে হবে আমার সেই দিন কি হবে আমি জাহান নাম থেকে বাঁচতে পারবো কিনা আন্দোলন বাংলাদেশ

জররাতিনা ওমাইয়াল মিসকালা জরুরাত আহলাদিস আন্দোলন বাংলাদেশের দুই দিনব্যাপী বত্রিশতম কর্মী সম্মেলন দু হাজার সম্মানিত সভাপতি আহলাদিস আন্দোলন বাংলাদেশের আমিরে জামায়াত ডক্টর আসাদুল্লাহ গালিব মজলিসে আমেলা ও সোরার সদস্যমন্ডলী সংগঠনের সকল পর্যায়ের দায়িত্বশীল এবং কর্মী ভাইরা আল্লাহ পাকের বারগাহে সুক্রিয়াত করছি যে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে দুনিয়ার সবচেয়ে বিশুদ্ধ একটি সংগঠনের নিবেদিত কর্মী হিসাবে কবুল করে বিশুদ্ধ চিত্তে বিশুদ্ধ আমল করার মতো ইমানি তারাক্কে দান করেছেন এই জন্য আমরা তেলাওয়াত করি আলহামদুলিল্লাহ দুরুদ মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লামের উপরে সম্মানিত কর্মী ও দায়িত্বশীল ভাইরা আমরা সকলে আন্দোলনের কর্মী আমাদের সকল কর্ম নিবেদিত আল্লাহর রস্তে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে আমরা এ সংগঠনের জান্নাত প্রয়োশী কর্মী ফেরকায় নাজিয়ার অন্তর্ভুক্ত হওয়ার জন্য আমাদের জীবনের যাবতীয় ত্যাগ তিতিক্ষা আমাদের সমস্ত আমল আমল এ উদ্দেশ্যেই আমরা করে থাকি আমরা যেন জাহান্নাম থেকে মুক্তি পাই এবং জান্নাতুল ফিরদাউসের অধিকারী হতে পারি এই বিষয়কে লক্ষ্য রেখে আহলাদিস আন্দোলন বাংলাদেশের মহতারাম আমিরে জামাত কর্মীদের এই মানে লক্ষ্যে কোন একটি কর্মী জীবনের কোন পর্যায়ে যেন বিচ্ছিত না হয়ে যায় না হয়ে যায় আমলের ধারা যেন অব্যাহত থাকে স্বচ্ছ সুন্দর আমলকারী হিসাবে এ সংগঠনের প্রতিটি কর্মী যেন গড়ে উঠতে পারে এই জন্য একটা অতীব সুন্দর একেবারে বৈজ্ঞানিক একটা পদ্ধতি এহতেসাব রাখার ব্যবস্থা রেখেছেন এমন একটি গবেষণা ধর্মী এ তৎপরতা যার নামই দেওয়া হয়েছে এহেসাপ অর্থাৎ এই আন্দোলনের যত কর্মী আছে সকল কর্মীর সমস্ত আমল হবে সবের উদ্দেশ্যে ইমান ইমানের সাথে সবের আশায় আমরা আমাদের জীবনের সব কার্যক্রম সমস্ত আমলগুলো করতে থাকবো সম্মানিত হাজিরিন আমরা দুনিয়াতে যা করি সব কিছু রেকর্ডেড সব লিপিবদ্ধ হচ্ছে জীবনের একটা কাজকেও অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না এজন্য আল্লাহ আক বলে দিয়েছেন ফমাইয়ামাল মিসকালা জর্রাতিন খয়রাইয়ারা ওমাইয়ামাল মিসকালা জর্রাতিন সার্রাইয়ারা যদি একটি একটা জাররা পরিমাণ অনু পরিমাণ ভালো কাজ নেকির কাজ যদি আমরা করতে পারি সেটাও কিন্তু আপনার আমার আমল নামায় লিপিবদ্ধ হবে এটা থেকে যাবে এটা আমরা পেয়ে যাব পক্ষান্তরে জীবনের কোন এক মুহূর্তে যদি নূন্যতম এই অনুপরিমাণ একটা ভুল আপনার আমার দ্বারা হয়ে যায় সেটাও কিন্তু আমল নামায় লিপিবদ্ধ হয়ে যাচ্ছে কেরামান সম্মানিত লেখক সবই লিপিবদ্ধ করছেন সবই জানেন এরপরে আল্লাহ পাক বলে দিলেন ইন্নাল আবরারা লাফি নাইম ও ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম যদি আমরা নেকির কাজগুলো করতে পারি কল্যাণের কাজগুলো করতে পারি ভালো কাজগুলো করতে পারি নেক আমল করতে পারি তাহলে আমরা আনন্দ চিত্তে জান্নাতে বসবাস করতে সক্ষম হব পক্ষান্তরে যারা অন্যায় অপকর্ম পাপাচারের মধ্যে লিপ্ত হয়ে পড়বে যারা ফুজ্জারের মধ্যে অন্তর্ভুক্ত হবে তারা জাহিমে নিক্ষিপ্ত হয়ে যাবে সুতরাং এই এক দিক দিয়ে জান্নাতে যাওয়া অপার দিক দিয়ে জাহান্নাম থেকে মুক্তি লাভ করা এর জন্য আপনার আমার যেটা করণীয় সেটা হলো আমরা আগামী কালকের জন্য কি প্রেরণ করছি কি আমল পারলৌকিক জীবনের জন্য আমি উপস্থাপন করছি সেটা নিয়ে চিন্তা ভাবনা করা আল্লাপাক সুরাহাসরের মধ্যে বলে দিলেন ইয়া ইহাল্লা জিনা আনুত্তাকুল্লা হে বিশ্বাস পরায়ণ বন্দাগণ আল্লাহকে ভয় করো ওয়ালতাঞ্জুর নাফসু মা কদ্দমাত লিওয়া দিন আর আগামী কালকের জন্য অর্থাৎ আল্লাহ এখানে দুনিয়ার জীবনকে একবারে অন্তিম পর্যায়ে নিয়ে এসেছেন যা আজি আমার দুনিয়ার জীবনের শেষ এবং আগামীকাল আমার পরলৌকিক জীবনের সূচনা এই অবস্থায় আমি আগামীকাল কালকের জন্য অর্থাৎ মৃত্যুর এই পরবর্তী জীবনের জন্য আখ জীবনের জন্য আমি কি করলাম সেখানে বাঁচার জন্য আমার কর্মতৎপরতা কতটুকু হয়েছে এটা ভাবার জন্য পাক আমাদেরকে বলে দিয়েছেন অত্যা তোমরা আল্লাহকে ভয় করো ইন্না আল্লাহ নিশ্চয়ই আল্লাহ তালা তোমাদের সমস্ত আমলের খবর রাখেন আমি যা করছি আমরা যা করছি সবই আল্লাহ তালা খবর রাখেন এরপরে আল্লাহ পাক বলছেন অল্লা তাকুন্লা তোমরা তাদের মতো হয়েও না যারা আল্লাহকে ভুলে গেছে জীবনের একটি মুহূর্ত আল্লাহকে যেন ভুলে না যায় তার জন্য আহলাদিস আন্দোলনের কর্মীর সামনে এহেতেসাব সে যদি প্রতিদিন এহতেসাব রাখে এবং রাত্রিতে ঘুমানোর সময় একবার যদি এহতেসাব পূরণ করার পরে সে যদি আত্মসমালোচনা করে আজকের দিনের যাবতীয় কার্যক্রমের মধ্য দিয়ে পারলৌকিক জীবনের মুক্তির জন্য আমার আমলের দিক দিয়ে আমি কতটুকু কামিয়া ভুলাম কতটুকু সাতকতা আমার আছে এই আমল নিয়ে আমি কি আসলেই আল্লাহর সামনে দাঁড়াতে পারবো কিনা এই যে চিন্তা যদি আমার কিছু ঘাটতি থেকে যায় তাহলে আমার ভালো আমল নেক আমলের পরিমাণটা আগামীকাল থেকে আরও বৃদ্ধি হবে আমার জীবনের যে ভুল এবং ত্রুটি আজকের দিনে হয়েছে বিগত দিনে হয়েছে আগামী কাল থেকে এই ভুলের কোনো পুনরাবৃত্তি আহালদিস আন্দোলনের কোনো কর্মীর হবে না আমার হবে না এই রকম ধরনের একটা দৃঢ় চিন্তাভাবনা নিয়ে পরবর্তী দিনের কার্যক্রম শুরু করা আর এইটা আপনার আমার জন্য সহজ থেকে সহজতার হবে যদি আপনার আমার সামনে একটা হতে থাকে এটার যদি পর্যালোচনা করা হয় এটার হিসাব যদি আমার দায়িত্বশীলের কাছে সামনে উপস্থাপন করে আমি আরো ভালো কিভাবে করতে পারি আমি কিভাবে বাঁচতে পারি তার জন্য আমি যার নেতৃত্বে দুনিয়াতে কাজ করি তার সামনে উপস্থাপন করে তার কাছ থেকে সুন্দর পরামর্শ গ্রহণ করা সম্মানিত ভাইরা তবে এতে সাপ এটা কিন্তু একটু হুঁশিয়ারি আমাদের থাকা অত্যন্ত জরুরি যে এতে কোনো ক্রমেই যেন লোক দেখানোর উদ্দেশ্যে না হয় এর মধ্যে কোন লৌকিকতা যেন না থাকে কোন নেতৃত্বের লোক ক্ষমতার লোক পদের লোক ইত্যাদি যেন আমাকে কলঙ্কিত করে না ফেলে আল্লা জিনা ইনফেকু মালাহু রিয়ান যারা তার মালকে তার সম্পদকে খরচ করে লোক দেখানোর জন্য ওয়ালা ইয়ুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির এবং আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখে না মাসালুহু কামাসালি সাফওয়ানিন আল্লাহ পাক তাদের উদাহরণ দিয়েছেন যে তারা যেমন ওই মসৃণ পাথরের নেয় আলাইহে তুরাবুন যে মসৃণ পাথরের উপরে কিছু মাটি আছে আসাবাহু অবেলুন যার উপরে মুসুল ধারায় বৃষ্টি নেমে এলো ফতারাকাহু সলদান এবং মসৃণ পাথরের উপরে থাকা এই মাটিগুলো মুসুল ধারের বৃষ্টিতে এগুলো সব ধুয়ে বসে সাফ হয়ে গেল কিছুই বাকি থাকলো না আলা কিছু অর্জন করেছিল নিমিশেই কিছু শেষ হয়ে গেল আল্লাহাক আমরা যারা ইহতেসাপ রাখব আমরা যারা আমল করব কোন আমল এমনকি ইতেসাপ আমাদের এমন যেন কোনো উদ্দেশ্য না হয় যে এইটা দেখালে আমার দায়িত্বশীল খুব খুশি হবে আমি যে আমল করলাম না তিন রাকাত সালাত আমি জামাতে আদায় করলাম আমি লেখার সময় পাঁচ রাকাত লিখে দিলাম আমি তিনশো টাকা ইয়ানাত দিলাম বাল্লা রাস্তায় খরচ করলাম লেখার সময় আমি তেরোশো টাকা লিখলাম আলাদিস আন্দোলনের কোন কর্মী এটা করবে না তবু এক এটা একটা হুঁশিয়ারি যে ওই পাথরের উপরে থাকা পাক আমাদের সাথে উপমা দিয়েছেন আল্লাহ নিজেই উপমা দিয়েছেন আমাদের পরিণতি তখন ওই রকম হবে মসৃণ পাথর থেকে যেভাবে সব ধুয়ে সাফ হয়ে গেল যদি আমাদের মধ্যে রিয়া এগুলো যদি থাকে তাহলে আমাদের আমলগুলো এভাবে বিনষ্ট হয়ে যাবে সম্মানিত ভাইরাম পাক সোরা বনী ইসরা চোদ্দ নম্বর আয়াতে বলছেন যে এ কোড়া কিতাব আকাপড় তোমার আমল নামা কফা আলাইকা হাসিবা আজকে তোমার হিসাব হিসাব গ্রহণের দিন আমল নামা যখন আপনার আমার হাতে চলে আসবে যখন নির্দেশ করা হবে একবার সেই দিকে ফিরে যান লক্ষ্য করুন কল্পনায় নিয়ে আসেন আমল নামা আপনার আমার হাতে এসে গেছে আল্লাহর নির্দেশ এখন তুই তোমার আমল নামাটা পাঠ করো আমি যা কিছু করেছি আমি যদি অন্যায় অপকর্ম সব কিছু করে থাকি শত শত ভুলে ভরা যদি আমার আমল নামা থাকে আর সেই সময় যদি আমাকে পড়তে দেওয়া হয় এবং যদি বলা হয় যে তোমারটা তোমার হিসাবটা দেওয়ার জন্য আজকের দিনে তুমি যথেষ্ট এবং এটা তোমাকেই করতে হবে তোমার আমল নামাটা তোমাকেই পড়তে হবে তোমার হিসাবটা তোমাকেই দিতে হবে এই পরিণতি এবং পরিস্থিতি বিবেচনা করে দুনিয়ার জীবনে আপনার আমার কর্ম পদ্ধতির পরিবর্তন করতে হবে আর এই কারণেই আপনার আমার সামনে এহতেসাব একটা বৈজ্ঞানিক পদ্ধতি সম্মানিত হাইজেরিন আলাপাক উনপঞ্চাশ নম্বর আয়াতে বলছেন যখন আমল নামা পেশ করা হবে তখন দেখবে যারা পাপাচারী যারা মুজরিম এই আমল নামাই তার নিজস্ব আমল নামায়। যা কিছু আছে তার নিজের জীবনে দুনিয়ার জীবনে যা কিছু বাস্তবায়ন করেছে সেইটা সে যখন দেখবে দেখার সাথে সে ভয়ে একেবারে আতঙ্কগ্রস্ত হয়ে পড়বে মালি হাজাল কিতাব তখন বলবে হায় আফসোস এটা কেমন কিতাব এটা কেমন আমল নামা আমল নামা কিন্তু আপনার আমার নিজের নিজেই দেখছি নিজের হাতে আসছে তখন এটা দেখার সাথে সাথে যদি মুসলিমের অন্তর্ভুক্ত হয়ে যায় পাপাচারীর খাতায় যদি আপনার আমার নামটা এসে যায় তাহলে আমল নামা দেখার সাথে সাথে পরিণতি এরকম হবে ভীত সন্ত্রাস্ত হয়ে পড়ব আর বলবো এটা কেমন আমল নামা লাই উগ দে রো সগি রত বলে কবি আমুল নামাই বড় বড় যা কিছু করেছিলাম বড় ভুল যা কিছু করেছিলাম সেটাও আজকে উপস্থিত ছোট যা কিছু ক্ষুদ্রাতিক্ষুদ্র অতি সূক্ষ্ম একটা ভুল জীবনের এক মুহূর্তে করেছিলাম সেটাও আজকে আমলনামায় হাজির এই অবস্থা সৃষ্টি হবে সম্মানিত হাজিরিন আর আল্লাপাক এই আয়াতের শেষে বলে দিচ্ছেন যে ওয়ালা يجلمু রব্বুকা احد আল্লাহ পাক তোমাদের কারোর প্রতি কোনো জুলুম করবেন না অবিচার করবেন না যে যা করেছে তার বিচার ফাইসাল্লা সেভাবে হবে আল্লাহর সামনে যখন বেশ করা হবে তখন কোনো কিছুই গোপন থাকবে না অতি সন্তর্পণে অতি গোপনে একান্ত নিভৃতে যে ভুলটুকু হয়েছে পৃথিবীর কোনো সাক্ষী নাই একমাত্র আমি ছাড়া পৃথিবীতে আর কোনো সাক্ষ্য নাই এই কাজটিও সেদিন গোপন থাকবে না এবং সেটা থাকবে আপনার আমার আমল নামায় সুতরাং এই এতটুকু ভুল কোনো কর্মীর জীবনে যেন না হয় সেই উদ্দেশ্যেই সে কারণেই প্রতিটা কর্মীর হাতে একটি করে হিতে সাপ এইটা মনে করবেন না সাংগঠনিক চাপাচাপের কারণে জেলা সভাপতি জেলা নেতৃবৃন্দের চাপাচাপির কারণে আমাকে চাপ রাখতে হবে এইটা ব্রেন থেকে একেবারে মুছে ফেলেন নিজের হিসাব আল্লাহর কাছে নিজেকেই দিতে হবে আমার সেই দিন কি হবে আমি জাহান্নাম থেকে বাঁচতে পারবো কিনা আমি জান্নাতের অধিকারী হতে পারবো কিনা এই চিন্তা চেতনায় নিজস্ব নিজের চিন্তাই নিজের নিজস্ব অনুপ্রেরণায় এই এহতেসাব আপনাকে আমাকে রাখতে হবে আমরা সকলেই এহতেসাব এখন থেকে বাড়ি যেয়ে রাখার জন্য চিন্তা করবো কিনা ইনশাল্লাহ বলেন আমরা এতেসাব রাখবো কিনা আমরা নাম থেকে বাঁচতে চাই কিনা তাহলে আপনাকে আমাকে এই এহতেসাব রাখার কোন বিকল্প নাই আল্লাহ রবুল আলমিন ইনশিকাফের বিস্তারিত আলোচনা আল্লাহ কাক নিয়েছেন কিতাবাহু বেয়ামি নিহি যার আমলনামা ডান হাতে পড়বে ফাসাউফা ইউ হাতাবু হিসাব আই তার হিসাবটা অত্যন্ত সহজ হয়ে যাবে সহজ থেকে সহজ হয়ে যাবে সম্মানিত ভাইরাম আমার সময় আসলে শেষ অনেকগুলো এ বিষয়ে এত আল্লাপাক এত বেশি আলোচনা করানুল কারিমের মধ্যে নিয়ে আসছেন আল্লাহর নবী হাদিসের মধ্যে নিয়ে আসছেন শুধু আমুলকে পরিশুদ্ধ করার জন্য যদি আপনার আমার একবার কল্পনা করি আপনার আমার এই আমল নামায় নেকির পাল্লা ভারী না হয়ে যদি গুণাটা বেশি হয়ে যায় সেই পাল্লাটা ভারী হয়ে যায় তাহলে পারলৌকিক জীবনে কত বড়ো দুঃসময় নেমে আসবে কত বড়ো ব্যর্থতা নেমে আসবে সেটা চিন্তা করে এই আমল নামার ভালো করার দিকে আমাদেরকে লক্ষ্য করতে হবে একটা কথা আমরা যে এহতেসাপ রাখি এই এহতেসাপটা মোহারাম আমির জামাত যে গবেষণা করেছেন এবং এটাকে যেভাবে সাজিয়েছেন সেটা মনে রাখতে হবে আসরের আলোকে সময়ের কসম দিয়ে সুরাতুল যে আসর শুরু করেছেন ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি হসরিন নিশ্চয়ই মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে চারটি গুণ ব্যতীত এই চারটি গুণের আলোকে পুরা এসব লিপিবদ্ধ হয়েছে চারটি গুণ যদি আপনার আমার থাকে অর্থাৎ এই যে এহতাবের মধ্যে ইমান আমলুলে বিল হাক আত ইমান আমল দাওয়াত এবং সবর এই চারটি গুণ আমরা যদি অর্জন করতে পারি এই এহতাবের মাধ্যমে তাহলে পারলৌকিক জীবনে আমরা ক্ষতির হাত থেকে আমরা বেঁচে যাব পরকালে আমাদের ক্ষতির কোনো সম্ভাবনা থাকবে না এই জন্য এমাম মুহাম্মদ ইবনে ইদ্রিজার সাফেই তিনি বলছেন যে ওলা নাসু যদি এই একটি সুরার উপরে আমল করত তাহলে আর কিছু করা লাগতো না তার মুক্তির জন্য এটাই যথেষ্ট হয়ে যেত তাহলে যেহেতু এই সুরাতুল আসরের আলোকে এতে সাজানো হয়েছে এই যে বিশটা কলাম আপনাকে আমাকে পূরণ করতে হবে আমরা যদি এইটা প্রতিদিন লিপিবদ্ধ করি এবং এই ইমান আমল দাওয়াত এবং সবর এর মাধ্যমে চারটি গুণ অর্জন করতে পারি তাহলে পারলৌকিক জীবনে ক্ষতির হাত থেকে আমরা বাঁচতে সক্ষম হব এই জন্য সকল ভাইয়ের কাছে আমি আলাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রের পক্ষ থেকে স্বনির্বন্ধ অনুরোধ রাখব আজকের দিনের পরে আমরা আর একটা দিনও যেন এতে সাফ রাখা থেকে বিরত না থাকি আল্লাহ রকুল আলমিন আমাদের সকলকে এতেসাব রাখার মাধ্যমে পারলৌকিক জীবনে মুক্তি হাসিলের তৌফিক এনায়েত করুন আল্লাহ এই সুন্দর আমল পরিশুদ্ধ আমল দুনিয়ায় হিসাব দেওয়ার মাধ্যমে দুনিয়ার জবাব তার মাধ্যমে আখের হাতের জবাব যেন নিশ্চিত করে আমরা যেন জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে পারি আল্লাহ পাক কবুল করে নিন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته